পানি দেখো নি না আমি তিনটা আইরে গরু পালি, আমরা গমের ভুষি, কুরু, খ্যার এগুলো এগুলো প্রাকৃতিক খাবার খাই মোটা দাচা করি। এই সিজনীয় চারটে গরু কিনছিলাম দেশি গরু, এখন যদি শুনছি যে আট মেলবে না তখন তো অন্যান্য বছর তো সব কাস্টমার আসে, এবার তখন তার একটাও কাস্টমার আসে নাই, তাতে আমরা হয়তো খুব লসের ভিতরে পড়ে যাবো কাস্টমার না ফেলি। আমরা চারটি গরু কিনছি দেশি গরু, আমরা এক বছর খাওয়াচ্ছি, যে খাবার খাদ্য খাওয়াচ্ছি, খাবারের যে দাম এখন এক বছর পর আমরা যদি আমরা গরু বিক্রি না করতে পারি তাই তো আমাকে পুরো দমে লস। আমি আমার তিনটা গরু আছে, আমি তিনটা গরু পালতেছি। গত বছর আমরা প্রচুর কাস্টমার পেয়েছি এই সময়, কিন্তু এই মানে এখন বর্তমান পরিস্থিতি করার কারণে আমরা কাস্টমার পাচ্ছি না, এ পর্যন্ত একজনও কাস্টমার আসে নাই। কিন্তু গরুর যে আমাদের খরচ, এই গরু যদি আমরা এই কোরবানিতে বিক্রি করতে না পারি তাহলে আমরা মানে প্রচুর ক্ষতি হয়ে যাবে, আমাদের খুব দুশ্চিন্তা সে নিয়ে। আমরা এ জেলায় প্রায় 29,000 গরু ছাগলের চাহিদার বিপরীতে 3,700 খামারে প্রায় 30,000 গরু ছাগল উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন। ইতিমধ্যে গোপালগঞ্জে 5টি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে খামারিরা তাদের গবাদি পশু ক্রয় বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে আসেন। সরকারের নির্দেশনা থাকলে কোরবানি ঈদের আগ মুহূর্তে খামারিরা তাদের উৎপাদিত গবাদি পশু অনলাইনের পাশাপাশি অনুমোদিত গরুর হাটে ক্রয় বিক্রয় করতে পারবেন।